পছন্দ করতে পারে, কিন্তু আমি যদি সাধারণ পছন্দ করি আর আমি যদি হই না আর কোনো লোকের লোকে এটা বুঝে দিতে হবে এটা একটা কথা হইল। ঠিক তেমনি ভাবে একজনের সাহিত্য চিন্তা একজনের গবেষণার চিন্তা একদিকে দেখতে পারে, এটা তার নিজের মেধা দিয়া মরণ দিয়া যেটা করে, কিন্তু তার মধ্যে যদি আবার বিভাজন করা আপনারা জানিয়ে দুঃখিত হইবা ডাহার কিন্তু এই জিনিসটা খুব বেশি, এখানে সিলেট তেমন নাই বলে ডাহার খুব বেশি, ডাহার তথাকথিত বুদ্ধিজীবী মহল হল আমি হইতে কই বুদ্ধিজীবী নাই, বুদ্ধিজীব এরা জীবন মাঝে জিব্বার মাঝে বুদ্ধি বাদ দিয়া কথা দিয়া দেখবেন বুদ্ধি বিস্তার হবে, এই বুদ্ধিজীব হলোর মাঝে বা হইতে পারে বুদ্ধি বর্গে জয় দীর্ঘিকার আর জীব প্রাণী এই বুদ্ধিজীব হলোর মাঝে বা বুদ্ধিজীব হলোর মাঝে তার ওই এত বেশি বিভাজন যে এখানে মেধার বিকাশ হওয়ার স্কোপ খুব কম। কেউ যদি একটা গোষ্ঠীর যদি একটা অনুষ্ঠান করতে চায় আর এই গোষ্ঠীর দেখ মারিয়ে এখানে কিলা বন্ধ করত আর ইন্ডিয়াতে না উঠে দেন সেই অবস্থা, আপনি টেলিভিশন খুলে দেখেন যান এগারোটা টিভি এক এক তো ইয়ে আছে বুদ্ধিজীবী এখন আছে, আমিও তো এটা ইন্ডিয়ার টক শো ছয় সাত বছর বাদে আবার যাওয়া আরম্ভ করছি, নিজের মনের তাগিদে কিছু কিছু কথা না হয়ে গেলে আমারও তো এখন দিন ফুরাই যায় রে আমার দিন ফুরাই যায় কি যে আমি হিসাব দিব বিকাশ যদি চায় এই অবস্থা হচ্ছে আতা হলো আমার আমার জুড়িয়ে তবুও আমি তাই বোধ হয় বছর দুই একের মতো তাই বোধ হয় তার বয়স হয়েছে বাহাত্তর প্লাস আর আমার তিয়াত্তর প্লাস সার্টিফিকেট আসল আসল বয়স এই উঠিয়া বলি তখন বললাম না কিছু সত্য কথা লেখালেখির মাঝে আর ইয়ার মাঝে তৈরি বক্তৃতার মাঝে বিশ্বের মাঝে টকশো আজকে আমার পুরস্কার দেওয়া হয়েছে কবিতার লাগে এটা আমি বলব তো আমি তো এখন গত প্রায় দশ বছর যাব আমি একজন মরহুম কবি মরহুম কবি কবি হিসাবে আমি আর বেশি খ্যাতি অর্জন করতে চাইও না খ্যাতি নাই কবিতার এই মানুষে এমনি গোবর দোয়াই হিসাবে পড়ে ফুটিয়া উঠিয়া এমনি দেখলো দিতে কিছু সেটা করে উঙ্গে নিয়ে এলো ছড়াইয়া রেখে কিতা পড়লো কিতা এগুলো যে আসেন না আসেন এটা নিয়ে কোনো চিন্তা করে না তার চাইতে কিছু ভালো গুরুত্ব লিখে পড়ে পত্রিকা চাপা হইলে বই আকারে চাপা হইলে এটা আবার মন দিয়ে পড়ে এবং কিতা লেখা হয়েছে এটা বুঝবার চেষ্টা করে কবিতা মনে করে অত্যন্ত লঘু লাইট বিষয় সিরিয়াসলি মানুষের নেয় না আচ্ছা ওই লঘুর বাদ দিয়া গুরু ধরলাম মঞ্জনা শুরু করলাম হবে ১৯৯৮ সালে আমি চাকরি থেকে রিটায়ার করার পরে আমার মনে হইলো তাই তো সম্পাদকে আমার খুব ধরলো যে আপনি এত ভালো ভাঙা বলেন লেখেন তার কথা আমার বলে আপনি একটু কলম লেখেন দেখেন তাহলে ভাই আমার এদিকে আমি কবি জোর করে লেখাইল জোর করে লেখাইল দেখলাম যখন তখন দেখলাম কাজ বললো কি এটা আবার সতী পছন্দ করি না তাই লেখক রকম মাঝে সতীর পছন্দ করি না তাই আমার ফলে ওয়ার্নিং দিলাম ইটা আমার যদি আমি তোমার তুমি এখন যদি বন্ধু পাওয়া নিয়ে দোষ সংসার করে এবং গুরুত্ব বুদ্ধ না কি ঘুরে ঘুরে নিয়ে যায় বছর গুরুত্ব লেখা কোথাও অর্থ অর্থে তার লোকে আবার সম্ভব একেবারে ঘোরাঘুরি দিচ্ছে তিন তালে বায়ের বায়ের রয়েছে না এখনো তিন তালে বায়ের না হইলেও এখন আমরা দিচ্ছে চলবে মানে মোটামুটি পারমানেন্ট বিচে সেপারেশন করে চলে কিন্তু গদ্যর দিকে মোটামুটি নিবেদিত আছি এবারও আল্লাহ দিকে দুটো বই ভাবিছে একটা এবার নিয়ে এসি আইতে সময় হতো যদি কেউ আগ্রহ দেখে এক কিলো কিলো দুইটা পয়সা যদি উঠে আয় যাই হোক এর মাঝে আবার আমার শেষের দিকে চারটা বই স্মৃতি কথা আমার শৈশব থেকে শুরু হয়ে অদ্যাবধি স্মৃতি কথা শেষ হয়েছে না আরো এই যে বিভাজিত সমাজ এটার মাঝে আমি অনুরোধ করবো যারা আপনারা মুরব্বী হল ব্যবহারী না যান আপনি তো থাকি যে আমি তাড়াতাড়ি হয়ে উভয় উভয় বাড়ি লাগিয়েছি আপনার এটা খুব ব্যাধবী ধরা হয় এটা আই ধরে আই সুতরাং আই তো ব্যাধি ধরা হয় আচ্ছা যেটা পাঠ আছে এই বিভাজনটা আমি অনুরোধ করবো বুদ্ধিজীবী যারা আছেন লেখক যারা আছেন সাহিত্যিক যারা আছেন পলিটিশিয়ান হয়ে লাভ নাই
বলি ওই গীতায় শুধু ধর্মের কাহিনী, ওটার অবস্থা সেরূপ। কিন্তু বাকিদের কাছে আমার বিনীত নিবেদন, বিনীত আহ্বান, যদি দেশের মঙ্গল চান, যদি ওই যে ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম হইয়া চিল্লাই হাজারো যদি ভবিষ্যৎ প্রজন্ম বলে কিছু বিচার করে এবং তারা উন্নতি যদি চায়, তাহলে বর্তমান প্রজন্ম যারা তারা অন্তত মধ্যে একতাবদ্ধ পাবে, ভবিষ্যৎ প্রজন্ম চিন্তা করেন, বিভাজিত হবেন না, দেশে আর টুকরা টুকরা করবেন না, না করিয়া একত্রিত থাকেন এবং একত্রিত থাকে দেশের মঙ্গলের জন্য কাজ করেন। খালি নিজের মঙ্গল, নিজের রাজনৈতিক জীবনের এবং রাজনীতি, রাজনৈতিক দলের মঙ্গল হতে গেলে চিন্তা করেন। রাজনীতি কি তাও দেখে আসি ভাই, 10 বছর আসলাম রাজনীতির লোকে প্রশংসা করছে, আপনারা বলতে পারেন আপনাদের কোনো কোনো বদলাই দিলে না, বদলাই না ভগলেরও খবর নেই তা আসলে আর কিছু না, ভালো আসলে হয়ে গেছে জিজ্ঞাই বুঝেন কি আসলে আপনারা আপনারা কি তা কি না পয়সা বলি যায় ওটা বোঝার চেষ্টা করি, এর বেশি কিছু নেই। যাই হোক, তো এখন রাজনীতিও দেখে আসছি ওই তো নেই জাতি রাজনীতি তো ফসা রাজনীতি চলতে পারে এই দেশের কোনো উন্নতি হতে পারে, রাজনীতি এই দেশের দূষিত গলিত দুর্গন্ধময় হয়ে গেছে। হ্যাঁ, যদি এখনো সময় আছে, যদি এই বোধ শক্তিটা যদি এটা যদি আপনার মধ্যে আসে, এই বোধোদয় যদি আসে যে এই রাজনীতি খারাপ রাজনীতি, এইটা দিয়া এই রাজনীতি দিয়া পৃথিবীর কোনো দেশ উন্নতি হচ্ছে না, ইউরোপের কোনো দেশ উন্নতি হচ্ছে না, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, ইটালি বলেন, এশিয়ার কথা বলেন, আপনি জাপান বলেন, কোরিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, এই রাজনীতি দিয়ে কেউ উন্নতি করছে না, কোরিয়া হইয়া কেউ না, এমনকি বাড়ির কাছে আসছে জগত ওই যে ভারত বিপদে পড়ে দুর্বলী হবে না, কিন্তু দুর্বলী বুদ্ধিদাসা বুদ্ধিদাতা গণেশ হয়ে গেছে আর বুদ্ধিদাতা দাতা গণেশে সুবিধা মতো বুদ্ধি দেয় বলা হতো, তারা তো তারা রাজনীতিটা একটু সুন্দর একটা লাইনও নিয়ে এসেছে, আমরা খেলাম নিয়ে আমরা তো বয়স কম হইল না, 37-40 বছর বয়স হইল, বিয়ে হরাইলে যদি হইতে বলতে না কিন্তু সব হইল তো আমরা খেলে আমরা আমরা রাজনীতির লাইনও আমি না খেলে আমরা খেলে প্রতিজ্ঞা করিয়া কই না যে আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এটার মধ্যে আমরা প্রচার রাজনীতি ঢুকতে কিছুতেই দেবো না, খেলে আমরা দলগুলার লেজ থাকত আপনার মাথা রয়েছে ঢাকা শহরের মাঝে, মাথা রয়েছে সচিবালয়ে, মাথা রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আর লেগুন রয়েছে দেশের অকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতি মুক্ত করা যায় না, সাহস করে এখানে কেউ হইতে পারি না, না হইতে নাই হইতে নাকি না লাগি তাহলে এরা সবার রাখতে হইলে করে রাকিব আলী সাহেব তো আমি ডাক দিয়ে লইয়াচ্ছিল করে জায়গায় দিতে পারবো না, এটা নয় যে এটা দেখে তার প্রমোশন হইব বা তাহলে আরও ক্ষমতা তার পাঁচ বছর থাকবো না, কিন্তু যারা রাজনীতি করেন তারা জানে এই লেগুন রাখতে করে তারা সভা হইতে নেয়, সুন্দর ভূমিকা হইতে নেয়, তারা বিশেষ লাশপালা নিয়ে করে বক্তৃতা দেওয়ার সময় কানাডার বিরুদ্ধে, লাশপালানের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে গরম গরম বক্তৃতা দেয়, আমার এখানে পুষণ এই সমস্ত বাদ দিতে হবে দিয়েছে, আমরা আর ভয় দিয়েছি কইলাম দিন করে আমরা আর ভয় দিয়েছি, কিন্তু যারা তরুণরত আছে যাদের বয়স 40-এর কাছে 20-25-30-35 তাদের চিন্তা করতে হবে না, আপনারা বলতে এই প্রতিজ্ঞা প্রত্যাখ্যান করেন এই রাজনীতির ব্যাপার ঠিক আছে। সো এই সাহিত্যের আলোচনা ইত্যাদি বললাম তো কবিতার পুরস্কার দেওয়া হয়েছে অনুভব কবিরে বর্তমান কবি বাস্তবর একটা সম্পূর্ণ আপাদমস্ত বদ্ধ মানুষ, একটা কথা বলে শেষ করি আমার এই যে সম্মাননা বিষয় আর এই অর্থ বিষয় আজকে বেশ অন্তত 25,000-25,000 টাকায় দমিয়ে গেছে মাত্রা উঠে গেছে, তা আমি এটা অত্যন্ত আনন্দের সঙ্গে ধন্যবাদের সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি, এখন আমি একটা প্রস্তাব এবং আমি একটা নিমিত্ত আলোচ করতে চাই মাননীয় সভাপতি নন্দলাল শর্মাবাবু, আপনি যদি অনুমোদন দেন এবং আজকে হাজিরানের উদ্দেশ্যে আপনারা যদি পারেন, আমি এই 25,000 টাকা থেকে 10,000টি টাকা আমি দান করতে চাই প্রতিবন্ধী স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা আসতে আসছে তাদের উন্নয়নের জন্য, এই প্রতিষ্ঠানটি আমি রাজীব আলী সাহেবের কাছে শুনলাম আজ থেকে প্রায় 15 বছর আগে তাকে এটা প্রতিষ্ঠা করছেন, এখন এটা একটা প্রতিষ্ঠিত একটা শিক্ষা বিভাগ, তারা আপনি আপনি গীতা দেখা আপনি বুঝেন না করায় না হা করায় কম খুশি
আচ্ছা তাহলে একটা তালি আও তোমরা সামান্য 10,000 ঠিক থাকা তাদেরকে আপনি এটা দিয়ে দিতে চাই, আর আরো 10,000 ঠিক থাকা আমি দিতে চাই স্কুলে ক্লাস 8 পর্যন্ত, 1-8 এই পর্যন্ত ছেলে মেয়েদের গল্প কবিতা প্রতিযোগিতা একটা হইব, ওই আপনারা পুরস্কার দিব। আমি অনুরোধ করব আজকে সভাপতির মাধ্যমে এই পুরস্কারটা অর্গানাইজ করা লাগে, আমার মনোনীত এটা সভাপতি থাকবা বাবু নন্দলাল শর্মা, আর সাচিবিক দায়িত্ব পালন করবা আমার প্রিয় আব্দুল হামিদ মানিক ভাই। মানিক ভাই আপনারা যদি এটা অর্গানাইজ করেন কিচ্ছু নয়, একটা কুকিস যতটুকু ভারত জেলার মাঝে সিলেটের সিলেটের মধ্যে একটা নোটিস দিবা, ডিসিশন মানে তারা পাঠাই দিব বা জেলা পারেন, আমি তো কিছু করতাম না। তারপরে আবার করবা একটা কমিটি থাকবো, তার ভাষাই করিয়া এক বছর সময় লোকের দিয়ে সামনে এই পুরস্কারের সঙ্গে যদি দিলেন বাচ্চার জন্য উৎসাহ ভালো লাগে, কোনো ভূমিকা নেয় এই দশ ধরে জিনিস। আর একেবারে এক পয়সাও যদি না নেই তাহলে রাগিবা হিসাব আবার বেচারি বা করবা এই দেশের এইটা এনকার করলা, তাই পুনরায় মর্যাদা দিলা এই ফাঁসা থেকে আমি ফাঁকুয়া খাওয়ার লাগে রাখি দিলাম। শারীরিক আজকে আমার একটু অসুবিধা থাকা সত্ত্বেও মনের তাকিতে আমি আজকে অনুষ্ঠান লাগিয়েছি, মনের তাকিতে মনোরম পরিবেশে একটা কথা আমার সিলেটি ভাষায় কইবার চেষ্টা করছি। আপনারা সবাই আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রায় 2-3 বছর চলে গেছে, সেই জন্য আপনাদের কাছে আমি দুঃখিত অনুমোদিত, তাই হোক শেষ পর্যন্ত আজকে আমরা যখন যে ধরেছি আর এমন ভাবে আমরা করেছি দুদিন দেরি হয়েছে, আজকের যে সেই যে সব দেখতেছে এই গুণীজন আমরা সবাই একটা হাতি দাবি দেখি আজকে আমরা যেখানে দাঁড়িয়া বা বসিয়া এই সভা করতেছি এটা ঐতিহাসিক টাকা, অনেকের হয়তো জানে নাই এটা 1931 সালে লর্ড নর্টন যখন থেকে আসে তখন এই আমি সকালে হাঁটা সকালে চলা ফিরা ইয়ে আসে হাঁটা করে হাজার হাজার সিলেটবাসী ক্ষতি হয়, সিগারেট রাস্তায় দাঁড়িয়ে হাঁটিয়ে যাচ্ছে সিগারেট দাঁড়িয়ে আগুন ক্ষতি হয়। সবাই অনুরোধ করবো বাকি আমরা আসে জনগণের সম্পত্তি দেশবাসীর সম্পত্তি আমরা এটা রক্ষা করে। তো আজকে আমার অনেক কথা হয়েছে, আমি যেগুলো বলবো না সবাই নাই, আমরা আমার আমি স্টেজের সবাইকে আবার বলছি অসুস্থ অবস্থায় আমার প্রাণ প্রিয় মোহাম্মদ করিম সহ আদিত্য ভাষা বা অন্যান্য প্রথমে আমার কবিতা লিখেছিলেন মনে থাকে আমার সময় কমেও উনি সুন্দর ভাষায় বইটা লিখে নিয়েছিলেন, আমি নিবেদনবাবু ধন্যবাদ প্রধান দাসী। আর অতি সম্প্রতি একটা বই লিখতেছেন আমার আরো পরম শ্রদ্ধ
প্রভু রুদ্রদাস বর্মা বিরাজ বই লিখতেছেন, আমার উপরে লিখতেছেন যে অতি শক্তি প্রাপ্ত করা হবে, অনেকে লিখতেছেন বই। আমি আমার পক্ষ থেকে আমার পরিবার পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার সম্বন্ধে জনগণের সামনে তুলে ধরতেছেন। আরো একজন কবিতা, আরো একজন কবিতা লিখতেছে সিলেটের গৌর, উনি থাকে কি গৌরবী হইয়া আমার মুজিবুর রহমান মুজিব সব সময় বড় বড় আর্টিকেল লিখে থাকেন, আমার বই বই করে লেখেন, অনেক আর্টিকেল লেখেন। আমি আমি সেই যে সবাই রিনি, আমি রিনি বলবো খেতে করে রিনি, উনি সুন্দর কথা বলছেন আমার এই বিনোদন পাশে যে আপনারা কিন্তু ছিলেন আব্দুল মুকিত, আপনারা যে ছিলেন ওনার শ্রদ্ধ আন্দ্র সাহেব। আমি অতি সম্প্রতি একটা ডকুমেন্টারি বলা হয়েছে, আমি লাইভ ছবি সহ দেওয়া আন্দ্র সাহেবের ফটোটাই দোষী ওরা তুমি যাওয়ার সময়টা দেখে না তুমি এটা না দেখে দেখে আমরা আমাদের সৈয়দ মোস্তফা মরু সৈয়দ মোস্তফা সুন্দর সুন্দর কবিতা মানে মানে বলতেন, কিছুটা পাইছেন আব্দুল মুখিস এরা অনেকে পাইছেন লিখতেছেন, মোস্তফাকে আমার মতো মানুষ এইভাবে কবিতা আসতে পারবেন না, এই মনালয় আছে ছবি আছে সামনে অনেক গড়িয়া উঠতেছে কিন্তু ওখানে আসতু মোস্তফাকামালের স্ট্যান্ডার এখন অনেক আসতে পারতেছে না। কঠোর পরিশ্রম করলে আমার মনে হয় এটা হবে ওইটা পরিশ্রম করলেও হবে না, এটা আল্লাহ গড গিফট। আপনি দেখবেন একটা গান আছে আমি দেই নাই কেন মানে সময় নাই, মোস্তফা কামালের গান একটা আছে সিলেটে অতি জনপ্রিয় গান, গানটা গাই গেছে তিনি আই জন্ম মধ্যে তাই আপনারা সবাই দোয়া করবেন আমরা জীবন আর দেখা পাইব না। উনি সিলেটের কবি আমি উনি না মনে করতে চাই না ও দাদা সিলেটের জ্ঞানী গুণী যারা আছে যারা গণমান আছে এই কথাটার সাথে একমত পোষণ করে, অর্থাৎ কাজ নাকি মানুষের কর্মটা তার বক্তৃতার চেয়ে বেশি কথা বলে। এই মানুষটি তার জীবনে এত কিছু করে গেছেন করছেন যা দিনের পর দিন সপ্তাহে। আব্দুল রহমান তিনি পেশায় ছিলেন একজন জেলার, তার মাতা মরহুমা মস্তুরা খাতুন, মনিরুদ্দিন আহমেদ ডেপুটি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাঠশালার পাঠ সম্পন্ন করেন, পরে 1941 সালে হাইলাকান্দি সরকারি হাই স্কুল থেকে মেট্রিক পাশ করেন। পৌরসভার চেয়ারম্যান জনাব মাহফুজুল কামালের হাত থেকে রাগীব রাজ্য ফাউন্ডেশন সম্মাননা অর্থের চেক গ্রহণ করলেন। রানী হামিদের পক্ষে 2013 সালে রাজীব রাবিয়া ফাউন্ডেশন 21 সম্মাননা পেয়েছেন। জন্মগ্রহণ করেন, ব্যক্তিগত জীবনে
তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পিয়াইন গ্রামের বাসিন্দা। তার পিতা মরহুম নাসির সাংবাদিক জগনুল হক চৌধুরীর জন্য একটি হাততালি আমরা হাততালি কামনা করছি। এই সম্মাননার প্রবর্তক দানবীর রাগিব আলী ফোন করছেন দানবীর রাগিব আলীর কাছ থেকে সাংবাদিক জগনুল হক চৌধুরী। এই হিসেবে রাগিব আলী ফাউন্ডেশন একুশের সম্মাননার অর্থ 20,000 টাকার চেক প্রদান করা হচ্ছে। চেক গ্রহণ করছে সাংবাদিক জগনুল আহমেদ চৌধুরী, গ্রহণ করছেন নাসিবা চৌধুরী মিলি, যিনি রাশিদা কে মিলি, তিনি এইচএম মোফাজ্জল করিম স্যারের কাছ থেকে নাসিমা মিলি চৌধুরী। তিনি রাজা ছিলেন শহীদ নারায়ণ, খাজা ওসমানে ইটা রাজ্য করেন আক্রমণ, ইটা গঙ্গা জয় করিয়া অভার করে রাজধানী দিল্লির সম্রাট জাহাঙ্গীরে পাবেন ইহা মানহানি। সুবাদার ইসলামকে বলেন যুদ্ধ করিবার, সুজাত খাঁ আর খাজা ওসমান যুদ্ধ করিবার, রাজধানী ছেড়ে ওসমান শিবির করেন দুর্গাপুর, মোগল যুদ্ধে ওসমান খানের মৃত্যুরা অবানিষ্ঠ, ছদ্মবেশে সৈয়দ ইয়াকুব করেন প্রলয়ন, কষ্ট করে শেষ পর্যন্ত দিরাই আগমন, সুনামগঞ্জের অন্তর্গত দিরাই করিমপুর, বাড়ি কেটে গড়বে মিলে হরের মাটিয়াপুর, ইয়াকুবের এক ছেলে ইয়াসিন আলী নাম, জন্মগ্রহণ করেন তিনি মাটিয়াপুর গ্রাম, ইয়াসিনের ছেলে এক নামেদে নাইয়র, নাইয়রের ছেলে দুই দানিশ আর ইয়াওর, দানিশের পুত্র ইয়ার তার পুত্র গাবুর, গাবুর ছেলে মশরুফ আলী তার পুত্র আমর, এদের বংশ সৈয়দ বাড়ি দিরাই মাটিয়াপুর, ইতিহাসের বাস্তব সৈত্য সুনামটা শুরু, নাইয়রের বড় ছেলে নামেদে ইয়াওর বিশ্বনাথে করেন বিয়ে বিদ্যাশিক্ষার পর, তারপরে জন্ম নিলেন সৈয়দ ও ফজল, ফজল আলী ছেলে শিলা নামেদে নজর, নজর আলী ছেলে তিনি নামেদে বাকে, তিন সন্তান রাখিয়া জীবন করিলেন আগে, সদর নিজাম আর মোহাম্মদ নবাব, সৈয়দ নিজামের ছয় পুত্র জগতের প্রভাব, আসদ কামিল আর সৈয়দ আজদ, আমির আবদুল্লাহ আর মোহাম্মদ আমজদ, সৈয়দ কামিলের তিন ছেলে নাম কি যাই বলি, সৈয়দ মফিজ হাজির রাশিদ আর ওয়াতির আলী, রাশিদ আলীর আট ছেলে কোনো মেয়ে নাই, সৈয়দ নোমার বংশচিত্র পরে বলবো ভাই, মনোহর মতসির মুজাহিদ আর রাজিব আলী, রাগিব সুয়াদফর সুজাদ আর আকবর আলী, নোমার সন্তান আফতার আসিম কবিতায় বলি, আফতার কন্যা রাবিয়া বানু পুত্র ইদ্রিস আলী, স্রষ্টার লীলা যায় না বলা বাইকের একটি গুণ, রাশিদ হাতে রাবিয়া বানু প্রণয়ের বন্ধন, রাশিদ আলীর অষ্ট সন্তান পঞ্চম রাগিব আলী, বিশ্বনাথের রাগিবনগর নিবাসী বলি, ঐতিহ্যময় সৈয়দ বাড়ি রাশিদ আলীর গড়, বিশ্বনাথের দৃশ্যটা রাগিবনগর, রাগিবনগর সৈয়দ বাড়ি সুনামে রাগিব আলীর আদি বংশ দিলাই মাটিয়াপুর। জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম দেওয়ান সুলেমান হাসান। রাস্তা
অর্থের চেক 20,000 টাকার চেক গ্রহণ করছেন ডাক্তার মুস্তফা শাহজামান চৌধুরী পাহাড়। শিল্পকলায় 21 সম্মাননা কেস গ্রহণ করছেন শিল্পী অরবিন্দ দাস দত্ত। শিল্পকলা 21 সম্মাননা গ্রহণ করছেন দানবীর রাগিবলির কাছ থেকে। ক্রেস্ট গ্রহণ করছেন দানবীর রাগিবলির কাছ থেকে শিল্পী অরবিন্দ দাস দত্ত। এ পর্যায়ে সম্মাননা পত্র গ্রহণ করছেন শিল্পী অরবিন্দ দাস দত্ত। দানবীর রাগিবলির কাছ থেকে রাগিব রাইফেল ফাউন্ডেশন 21 সম্মাননা পত্র এবং নগদ অর্থের চেক গ্রহণ করছেন শিল্পী অরবিন্দ দাস দত্ত। সম্মানিত, আমি কি বলবো, আমার পূর্বের সরকারে অনেকে বক্তব্য রেখেছেন, তাদের অনুমতি জানিয়েছেন, হয়তো এরপরে কিন্তু অনুমতি জানাবেন। সুতরাং সেগুলি বারবার প্রতিদিনের করার বন্ধু দিতে জানো না আছে দায়িত্ব যদি আমার হতো
স্বীকার করতে মন হতো না কোনো ভয়, কর্মনিষ্ঠ মহিয়ান রাগিবারি নিষ্ঠ। সেবা কল্যাণের নিদর্শন আমার গণনা যদি হতো সংখ্যায়ন, বাস্তব চিত্র আমি করতাম উপস্থাপন, আশ্চর্য রাগিবালির কল্যাণী ভূষণ। পৃথিবীর যুবশ্রেষ্ঠ মানব প্রেমিক আমার দায়িত্বে দিলেন খুঁজিতে সঠিক, দিবলক্ষ্যে দেখিতাম গুণমানবী, আশ্চর্য রাগিবালির বার্ধক্য রসিক। লাইট জ্বলছে না ওখানে? কোন জ্বলে ওখানে দিয়ে ও একবারে সারা কাঁথা যাবার সময় পরে থাকেন, ঠিক আছে? কাঁথাটা দিত বাসা দিয়ে পাকাই, ওকে ঠিক আছে, ঠিক আছে। আমার একটা ক্যামেরা আছে, আমরা এটা সাদা লাভ দেয়নি, ওরা একটা ছবিতে ভালো হয়েছে, দু জায়গা হয়েছে। কিসের ওখানে জ্বালা না গেলাই ও দুমাস রাগিবি তুমি রাষ্ট্রের সম্মান তুমি রাষ্ট্রের সম্মান না পাইলেও দানবীর বাংলা তুমি রাষ্ট্রের সম্মান না পাইলেও দানবীর বাংলা তোমার মতো মানব প্রেমিক নাই রে কেহ আর রাগিব তোমার মতো মানব প্রেমিক নাই রে কেহ এই ভাষার মাসে এই ধরনের একটি অনুষ্ঠান
আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা আসলে কোন ভাষায় কথা বলছি। অনেক ক্ষেত্রে বাতাসের দিকে থেকে আমরা যেমন বাতাসকে তখন